বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিওপ্যাথ। উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মহিলাদের ছোট স্তন বড় করার কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন। আজকাল অনেক মা বোনেরা আমার চেম্বারে আসেন এই ধরনের সমস্যা নিয়ে। অনেক মা বোনেরা আছেন, তাদের বডির তুলনায় তাদের ব্রেস্ট বা স্তন একেবারে ছোট, বা অনেকের আবার এই ব্রেস্ট বা স্তন দিন দিন শুকিয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ফলে স্তন্যদানকালে বা যে সকল মা বোনদের বাচ্চা প্রসবের পর, হ্যাঁ, অনেক সময় স্তন্যদান করাতে সমস্যা মনে হয়। আর মহিলাদের স্তন সাধারণত একটি সৌন্দর্যের প্রতীক, এর পাশাপাশি সন্তানদের খাওয়ানোর জন্য স্তন যদি ঠিকঠাক মতো কাজ না করে, স্তন যদি একেবারে ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সন্তানদের টেক কেয়ার করাটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। যে সকল মা বোনদের স্তন একেবারে ছোট বা দিন দিন শুকিয়ে যাচ্ছে, কলকির মতো হয়ে যাচ্ছে, অনেকের স্তন আবার ভিতরের দিকে ঢুকে যায়, হ্যাঁ, বোটাটা নিপুলটা, এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই আছে। অনেকে লজ্জা পেয়ে হয়তো ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। আমি সেই সকল মা বোনদের বলবো, আপনারা যে কোনো রোগী হোক, লজ্জার কিছু নেই। এটি যদি আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করেন, এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজ আমি খুব সংক্ষেপে তিনটি মেডিসিন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কারোর এই সমস্যা থাকে, এই মেডিসিনগুলোর লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করলেই কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে চিমাফ্লা মাদার টিংচার। এই মেডিসিনটি মূলত কারা সেবন করবেন, কোন লক্ষণে সেবন করবেন? যে সকল মহিলাদের ব্রেস্ট বা স্তন দিন দিন ছোট হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের জন্য চিমাফ্লা মাদার খুবই উপকারী একটি মেডিসিন। এটি 15 ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে নিয়ে দিনে 3 বার সেবন করতে হবে। খাওয়ার কমপক্ষে 30 মিনিট পর সেবন করলে বেশি উপকৃত হবেন। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে আয়োডিয়াম 30 বা 200। জেনে নেই আয়োডিয়ামের কি কি লক্ষণ থাকতে হবে। যে সকল মা বোনেরা প্রচুর খায়, হ্যাঁ, তারপর দিন দিন শুকিয়ে যায়, অর্থাৎ খাওয়ার কিছুক্ষণ পরেই তাদের ক্ষুধা লাগে, এত খাওয়ার পরেও যদি কেউ দিন দিন শুকিয়ে যায়, তারপর যাদের ভীষণ গরম লাগে, হ্যাঁ, গরম মোটেই সহ্য করতে পারেন না, ঠান্ডা এসে ভালো থাকে, এই ধরনের লক্ষণের মা বোনদের যদি স্তন দিন দিন শুকিয়ে যায় বা ছোট হয়ে যায়, তাদের জন্য কিন্তু আয়োডিয়াম 30 মেডিসিনটি সরাসরি 2 ফোঁটা করে দিনে 3 বার সেবন করতে হবে। খাওয়ার 30 মিনিট আগে সেবন করতে হবে। এভাবে বেশ কিছুদিন সেবনের পর, তারপর 200, পর্যায়ক্রমে 1 mg, 10 mg, এইভাবে আস্তে আস্তে কিন্তু আপনাদের মেডিসিনগুলো উপরের পাওয়ারের মেডিসিন সেবন করতে হবে। তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে সেবাল শেরুলেটা মাদার টিংচার। জেনে নেই কোন লক্ষণে আপনারা এই মেডিসিনটি সেবন করবেন। যদি কোনো মা বোনের বা কোনো মহিলার স্তনদ্বয় দিন দিন শুকাতে থাকে বা একবারে শুকিয়ে যায়, তাদের জন্য সেবাল শেরুলেটা মাদার খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। 15 ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে দিনে 3 বার সেবন করতে হবে। খাওয়ার 30 মিনিট পর সেবন করতে হবে। এই ধরনের লক্ষণ মিলিয়ে যদি আপনারা ওষুধগুলো সেবন করেন, আমি আশা করি যাদের স্তন একেবারে ছোট হয়ে গেছে, শুকিয়ে গেছে, তাদের স্তন স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে এবং স্তন আস্তে আস্তে বড় হতে থাকবে। এই ওষুধগুলো ক্রয় করার সময় অবশ্যই জার্মানিন সিলফাইল প্যাক দেখে কেনার চেষ্টা করবেন, হ্যাঁ, তারপর ওষুধগুলো আপনাদের লক্ষণ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন। আরও বেশি উপকার পাওয়ার জন্য আপনারা আপনাদের নিকটস্থ কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ সেবন করলে আরও বেশি উপকৃত হবেন। আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে
এবং আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।